গুড মর্নিং এভরিওান আশা করি সকলে ভালো আছো লজিক্যাল রিজনিং মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকে আমরা মক টেস্ট নাম্বার ইলেভেন আলোচনা করবো সম্পূর্ণ জেনপাস পাস ইউজি এন্ট্রান্স অ্যান্ড জিএনএম এনএম পরীক্ষার জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা দেখবে এবং আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইক করে দেবে পরবর্তী আপডেটের জন্য ঠিক আছে চলো তাহলে আমরা দেখে নেব কটা সঠিক উত্তর করতে পারছি এবং দশটা আমি এখানে তোমাদের রেখেছি দশটার মধ্যে দশটাই তোমাদের সঠিক অ্যান্সার করতে হবে আচ্ছা প্রথম দেখো এখানে অ্যালফাবেট সিরিজ তোমাদের কমপ্লিট করতে হবে এখানে ফি আছে তারপরে ড্যাস আছে তারপরে টি ই ভি আর এক্স আছে আমার করার আগে সবাই ফাটাফাট করে নেবে ওকে বলো কিছুক্ষণ সময় তোমাদের জন্য ফাটাফাট ফাটাফাট সময় ডিলে করবেন আচ্ছা হয়ে গেছে উত্তর নিশ্চয় আমি জানি সকলে সঠিক উত্তর করে অপশন ভি হ্যাঁ কি না নিশ্চয় হ্যাঁ আচ্ছা এবারে প্রশ্ন হচ্ছে কী করে হলো চলো যারা কনফিউশন হয়ে গেছে বা বুঝতে পারছো না তা তোমাদের জন্য দেখো পি এর পরে দেখো এখানে ড্যাশ রয়েছে যদি না পারো অসুবিধে নেই পরবর্তী অ্যালফাবেট দেখো টি এর পরে এখানে ভি আছে তো টি এর পরে যদি ভিকে নাও তাহলে টি ইউ ভি তাহলে এখানে কত টু প্লাস হচ্ছে আচ্ছা এখানে টু প্লাস ভি এর পরে এক্স এখানেও দেখো টু প্লাস হয়ে যাবে সিমিলারলি পি এর পরে অবশ্যই এখানে টু প্লাস করবে আচ্ছা পি এর পরে টু প্লাস বলে কিউ আর নিশ্চয়ই এখানে আর হলো জিজ্ঞাসা এখানে আছে আর এর পরে নিশ্চয়ই এখানে টু প্লাস হয়ে টি মিলাতে হবে আর এস টি নিশ্চয়ই টি মিলে যাচ্ছে তাহলে আর হবে সঠিক উত্তর ক্লিয়ার প্রত্যেক ক্ষেত্রে টু টু করে প্লাস কিন্তু হয়ে গেছে ক্লিয়ার আচ্ছা নেক্সট দেখো আরেকটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আশা করি সকলে পারবে এবং তোমাদেরকে পারতে হবে কারণ জেন পাসের ক্ষেত্রে একদম পুরো টোয়েন্টি মার্ক তোমাদের থাকছে অ্যান্ড জিএনএম এনএম এর ক্ষেত্রে তোমাদের কত মার্ক ফাইভ মার্ক থাকছে ফুল স্কোর করতে হবে আমি আছি তোমাদের জন্য কোনো চাপ নেই চলো উত্তর করে ফেলেছ বলতে বলতে উত্তর করে ফেলেছো নিশ্চয় তো সঠিক উত্তর সকলে করেছে অপশান সি অর্থাৎ ইউ হবে অবভিয়াসলি এবারে কেন যারা বুঝতে দেখে নাও আচ্ছা এরপরে যখন এফ এ আসবে তখন দেখবে এখানে ফাইভ প্লাস হচ্ছে কত ফাইভ ফাইভ প্লাস আচ্ছা সিমিলারলি এফ এর পরে কে আসতে গেলেও এখানে ফাইভ প্লাস কে এর পরে পি কাউন্ট করো অবশ্যই ফাইভ প্লাস প্রত্যেক ক্ষেত্রে নিশ্চয়ই পি এর পরে অবশ্যই ফাইভ প্লাস হবে পি এর পরে কাউন্ট করো ফাইভ প্লাস এবং পি কিউ আর এস টি ইউ ঠিক আছে তাহলে অবশ্যই আমরা ফাইভ প্লাস করলে ইউ অ্যালফাবেটটা পাবো মানে অপশান সি ক্লিয়ার দুটোর মধ্যে দুটোই পেরে গেছো প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস ছাড়া কিন্তু কিছু নেই প্র্যাকটিস যত করবে তত বুঝতে পারবে আচ্ছা এবারে নাম্বার সিরিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে কহন শিওর পেয়ে যাবে আচ্ছা বলতে বলতে উত্তর কিন্তু করে দিয়েছো আমি আশা করছি কারণ তোমরা এক্সপার্ট হয়ে গেছো ব্যাস এভাবে হতে হবে তোমাদের আচ্ছা চলো উত্তর করে দিয়েছো ওকে চলো গুড সঠিক উত্তর কত করেছো নিশ্চয় অপশান এ করেছো সিক্সটি হ্যাঁ কি না নিশ্চয় হ্যাঁ ওকে দেখো এবারে সিক্সটি কি করে হচ্ছে আচ্ছা চারের পরে যখন ছয়ে আসলো দেখো এখানে কি দুই প্লাস হচ্ছে ক্লিয়ার আচ্ছা ছয়ের পরে যখন তোমাদের বারো চলে আসছে তখন এখানে দুই গুণ হয়ে যাচ্ছে হ্যাঁ কি না নিশ্চয় হ্যাঁ আচ্ছা প্রথমে দুই প্লাস তারপরে দুই গুণ এই যে লজিকটা প্রত্যেক জায়গায় অ্যাপ্লাই হয় হয়ে যাবে দেখো বারোর পরে চোদ্দো নিশ্চয়ই এখানে টু প্লাস আচ্ছা চোদ্দোর পরে আঠাশ নিশ্চয়ই গুণিত দুই ঠিক আছে তাহলে এই লজিকটা কিন্তু হচ্ছে তাহলে আঠাশের পরে এখানে অবশ্যই দুই প্লাস হয়েছে তিরিশ হয়ে গেছে আচ্ছা তিরিশের পরে নিশ্চয়ই এখানে দুই গুণ হয়ে যাবে তাহলে তিরিশ দুগুনা কত সিক্সটি তাহলে সিক্সটি তোমাদের সঠিক উত্তর মানে অপশন এ হয়ে গেছে ক্লিয়ার আচ্ছা গুড নেক্সট দেখো নেক্সট বলো আমাকে হয়ে গেছে একদম শিওর হয়ে গেছে তোমাদের অ্যান্সারটা ঠিক আছে নেক্সট অ্যালফাবেট কি আমার সরি নাম্বার কি হবে হয়ে গেছে নিশ্চয় আচ্ছা সকলে খুব ভালো অ্যান্সার করেছে এবং অ্যান্সারটা নিশ্চয়ই করেছে সকলে করেছে অপশান ভি এইটি ওয়ান এবারে কী করে দেখে নাও আচ্ছা এক রয়েছে তারপরে নাইন টোয়েন্টি ফাইভ ফোরটি নাইন তো একের যদি আমরা এখানে একের কি স্কোয়ার করি তাহলে অবশ্যই এক হবে তারপরে দেখো নয় মানে তিনের স্কোয়ার আচ্ছা পঁচিশ মানে এখানে পাঁচের স্কোয়ার ফোরটি নাইন মানে সেভেন স্কোয়ার তারপরে দেখো এক তারপরে তিন মানে দুই প্লাস তিনের পরে পাঁচ দুই প্লাস পাঁচের পরে দুই প্লাস সাত সাতের পরে দুই প্লাস কত করবো নয় করব তাহলে এখানে আমাদের নয়ের স্কোয়ার হবে নয়ের স্কোয়ার করলে কত হবে এইটি হবে মানে অপশান ভি ক্লিয়ার চলো নেক্সট গুড ক্যারি অন ক্যারি অন দেখো ক্লাসিফিকেশান প্রত্যেকটা টপিক থেকে আমি তোমাদের কোশ্চেন রেখেছি আর এই টপিকগুলো কভারেজ করতে পারলে একদম শিওর তোমরা জেন পাস যদি পরীক্ষাটা দিয়ে থাকো তাহলে কুড়ির মধ্যে কুড়ি পেয়ে যাবে এবং যারা এএনএম বা জিএনএম পরীক্ষাটা দেবে পাঁচের মধ্যে হানড্রেড আমি বলছি পাঁচ পেয়ে যাবে সময়ে কাউন্ট শুরু হয়ে গেছে কাউন্ট প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে দেপ দেখতে হবে মিস করলে হবে না আচ্ছা এখানে কোনটা ক্লাসিফিকেশনের মধ্যে কোনটা ওড অন রয়েছে কোনটা ব্যতিক্রম রয়েছে নিশ্চয়ই উত্তর করে ফেলেছে অরেঞ্জ ক্লিয়ার কেন সকলে জানো কারণ তিনটে কি এই তিনটে বলার কিছু অবকাশ থাকে না তিনটে হচ্ছে তোমাদের কি বলো তিনটে হচ্ছে লিকুইড ঠিক আছে ওয়াটার মিল্ক জুস কিন্তু অরেঞ্জ তো একটা তোমাদের কালার সেটা তো অবশ্যই ব্যতিক্রম রয়েছে ওকে আচ্ছা সিমিলারলি ক্লাসিফিকেশান এটা আমি তোমাদেরকে করতে দেব একদম ছয়েরটাকে এটা আমি সমস্ত একদম তোমাদেরকে হোমওয়ার্ক সমস্ত যারা ক্লাস দেখছো তোমরা অবশ্যই এখানে সঠিক ক্লাসিফিকেশানের করবে যে ওড অন কোনটা রয়েছে মানে ব্যতিক্রম কোনটা রয়েছে তোমরা কমেন্টে কমেন্ট করো আমি দেখবো কে কে সঠিক উত্তর করতে পারছে এবং কার সঠিক উত্তর হচ্ছে চলো পরবর্তী রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিসিং নাম্বার ভেরি ইম্পর্টেন্ট চলো এটা অ্যাপ্লাই করো তাহলে এখানে যে রয়েছে এখানে কোনটা তোমাদের হবে বলো ফাটাফাট বলো কোশ্চেন নাম্বার সেভেন ফাটাফাট ডিলে করবে না কিন্তু হয়ে গেছে তোমাদের চলো অবশ্যই এখানে যে সঠিক উত্তর হয়ে যাবে দেখো ভালো করে অপশান আমরা সি সঠিক করব। এবারে প্রশ্ন হচ্ছে কি করে করবো আমি তোমাদের বলেছিলাম যে এই যে কলম অ্যান্ড এরো দুটা হিসাবে তোমাদের মিলাতে হয় দেখো লজিক্যাল রিজনিং সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করবে অনেক রুলস রয়েছে যারা নিয়মিত ক্লাস দেখো তারা প্র্যাকটিসটা হয়ে গেছে বলে একদম দেখা মাত্র উত্তর করে দিতে পারবে দেখো এখানে সাতের সঙ্গে আমি এখানে পাঁচের কি কি করব গুণ করবো সাত পাঁচে কত পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ সাথে এই দুইটা আমি মাইনাস করব দেখো এখানে আমি যদি করি সাত গুণিত পাঁচ এবং এর সঙ্গে দুই মাইনাস করলে দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ থেকে দুই মাইনাস করো থার্টি থ্রি মিলে যাচ্ছে তো এই সেম লজিকে আমি তিনের সঙ্গে এখানে তিনের সঙ্গে গুণ করবো তিন ছয় আঠেরো এবং ওর সঙ্গে আটকে আমাকে মাইনাস করতে হবে দেখো আঠের আঠেরো থেকে আট মাইনাস করলে দশ পেয়ে যাবে একই রকমভাবে দেখো এবারে এখানে তিনটা তো অবশ্যই মাইনাস করতে হবে তো চারের সাথে কোন সংখ্যা গুণ করলে তার সাথে তিন মাইনাস করলে থার্টি থ্রি পাবে অবশ্যই চারের সঙ্গে যদি আমি নয় কে গুণ করি চার নয় কত চার নয় হচ্ছে তোমাদের ছত্রিশ এবং এখান থেকে তিনটা যদি মাইনাস করি মানে এই সংখ্যাটা মাইনাস করি তাহলে কত হবে থার্টি থ্রি দেখো নিশ্চয়ই থার্টি থ্রি এখানে আছে তাহলে কত আমাকে এখানে গুণ করতে হচ্ছে নয় মানে অপশান সি ক্ল্যাক চলো নেক্সট গুড সবাই পারছো পারতেই তো হবে তোমাদেরকে নাকি বলো হ্যাঁ অবশ্যই নেক্সট দেখো আচ্ছা করো করো ফাটাফাট এখানে কী হবে সেটা তোমরা মিসিং নাম্বারটা ফাইন্ড আউট করো পারবে সবাই পারবে যারা আমার রেগুলার ক্লাস দেখো যারা রেগুলারিটি রাখো বা রেগুলার ক্লাস দেখো আমরা রেগুলার লাইভ ক্লাস করে কটার দিকে বলে দাও চারটার সময় বইকাল প্রতিদিন চারটার সময় আজকেও ক্লাস হবে বইকাল চারটার সময় আমি লাইভে আসি ইংলিশ লজিক্যাল রিজন বা অন্যান্য সাবজেক্ট নিয়ে চলো হয়ে গেছে উত্তরটা নিশ্চয় দেখো এই নয় নিচেরটা রয়েছে না নিচের সঙ্গে ওপরের গুলো মিলাতে হবে তাহলে নয়ের এখানে সাতাশ আর নয়ের পর এখানে চুয়ান্ন নয়ের সঙ্গে যদি আমি তিন কে গুণ করি তাহলে সাতাশ মিলবে এবং নয়ের সঙ্গে যদি আমি ছয় কে গুণ করি তাহলে কী হচ্ছে ফিফটি ফোর মানে একবার এদিকেটা হচ্ছে আমাদের তিন দিয়ে গুণ এদিকটা হচ্ছে ছয় দিয়ে গুণ একই রকমভাবে দেখো এই দুটোকে মেলাতে হবে এদিকটা নিশ্চয়ই তিন তাহলে তিন এখানে চোদ্দ তিন চোদ্দো বিয়াল্লিশ আর এখানে ছয় চোদ্দো হচ্ছে চৌরাশি ক্লিয়ার তাহলে সাতের সঙ্গে এখানে আমি তিনকে গুণ করব এই দিকটা আর এই দিকটা আমি কতকে ছয়কে গুণ করবো মানে এই লজিকটা অ্যাপ্লাই করতে হবে দেখো সাতের সঙ্গে একে ছয়কে গুণ করে ফোরটি টু একদম মিলে গেছে সাতের সঙ্গে তিনকে গুণ করে এখানে আমি টোয়েন্টি ওয়ান করবো তাহলে অবশ্যই টোয়েন্টি ওয়ান মানে এখানে আমরা কোন অপশানটা নিব অপশন সি ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয় চলো নেক্সট দেখো নেক্সট দেখো আর একটা মিসিং নাম্বার রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকম পরীক্ষার ক্ষেত্রে কিন্তু থাকবে এরকম পরীক্ষার ক্ষেত্রে থাকবেই ওকে তো চলো অ্যাপ্লাই করো কিছুক্ষণ সময় তোমাদের দিয়ে দিচ্ছি হাতি স্পিড বাড়ানোর জন্য ক্লিয়ার আচ্ছা ঘাবড়াবে না এখানে দেখে ঘাবড়াবে না এরকম পরীক্ষার ক্ষেত্রে থাকবে তখন কী করবে এই উপরের গুলোকে দেখো আর নিচের গুলোকে দেখো দুটোর কি মাইনাস করে দাও মানে এটা চারশো কত হচ্ছে তিপ্পান্ন নিচে কত হচ্ছে তিনশো চৌষট্টি মাইনাস করো মাইনাস করলে অবশ্যই তোমরা কত পেয়ে যাবে এইটি নাইন পেয়ে যাবে ভেতরেরটা একই রকমভাবে এখানে কত আছে দেখো এখানে পাঁচশো তেইশ আছে এবং নিচে কত আছে দেখো একশো চব্বিশ মাইনাস করো মাইনাস করলে তোমরা তিনশো নিরানব্বই পেয়ে যাবে ক্লিয়ার একই রকমভাবে এখানে অ্যাপ্লাই করো এখানে দেখো নিচেরটা বড় আছে মানে পাঁচশো উনতিরিশ আছে তারপরে কত হচ্ছে তিনশো উনআশি নয় থেকে নয় বাদ দিলে জিরো আচ্ছা বারো থেকে সাত বাদ দিলে পাঁচ আর পাঁচ থেকে এক ধার নিয়ে নিয়েছো চার থেকে বাদ এক তাহলে দেড়শো মানে এটা হচ্ছে অপশান ভি তোমাদের সঠিক উত্তর আশা করি সকলে খুব ভালো করে উত্তর করে আচ্ছা কাউন্টিং ফিগার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাউন্টিং ফিগার সকলে পারবে এটা এটা সকলে পারবে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আসবে ভালো করে দেখে রাখো কাউন্টিং ফিগারটা বলে দাও তো বলো যারা রেগুলারিটি আছো যারা রেগুলার ক্লাস দেখো তারা সকলে পারবে ঠিক আছে আমি তোমাদের বলেছিলাম দেখো যে এরকম যখন ফিগারটা থাকবে এই রকম ফিগারটা থাকবে এরকম ফিগারটা থাকবে তখন এখানে কটা হবে দেখো আমি বলি এক দুই তিন চার যারা লজিকটা জানো তাহলে চার গুণিত দুই চার দুগুনা কত চার দুগুনা হচ্ছে আট আচ্ছা তারপর আরেকটা আমি লজিক বলেছিলাম দেখো ট্রিকগুলো মনে রাখো এখানে কটা ত্রিভুজ আছে এক দুই মানে এখানে টোটাল তিনটে ত্রিভুজ আছে কটা আছে তিনটে ত্রিভুজ তো এরকম দেখো কোথায় কোথায় আছে দেখো এই যে এই সার্কেলটা আছে এখানে এখানে একটা আছে একটা আর এই জায়গাটা দেখো দুটো এই জায়গাটা দেখো তিনটে আর এই জায়গাটা হচ্ছে চারটে তাহলে তিনের সঙ্গে চারকে গুণ করো তিন চারে কত বারো তাহলে এখানে বারো আর এখানে আট বারো আর আটে কত বারো আর আটে কুড়ি অপশন এ সঠিক উত্তর হবে ক্লিয়ার আশা করি সকলে বুঝতে পেরেছো চলো তোমাদের সুবিধার্থে দেখো আমি তোমাদের বলে রাখি যে টেলিগ্রামের সঙ্গে সবাই জয়েন থাকবে কারণ প্রত্যেকটা ক্লাসের আপডেট যেমন পাবে শর্ট নোট পাবে এবং রিলেটেড অন্যান্য নোটিশও পেয়ে যাবে অবশ্যই ক্লাসটা একটা লাইক করো যাতে ডেলি আপডেট আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দিতে পারি ঠিক আছে ভালো থেকো সবাই ক্লাসগুলো আমি আশা করছি খুব ভালো লাগছে এবং তোমরা বলো যে দশের মধ্যে কটা তোমরা নিজে থেকে করতে পেরেছ না তুমি দশের মধ্যে দশই পাবে ততক্ষণ ভেবে নাও যে তোমার প্রিপারেশন কিন্তু এখনও ডিলে চলছে স্মার্ট হতে হবে ক্লিয়ার থ্যাংক ইউ সবাই ভালো থেকো অল দ্য বেস্ট টেক কেয়ার